হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। গভর্নমেন্ট জব স্টাডি চ্যানেলে সবাইকে স্বাগত। সিএসআইআর অর্থাৎ সেন্ট্রাল গ্লাস অ্যান্ড সিরামিক রিসার্চ ইনস্টিটিউট কলকাতা, এখানে যারা 01/2022 অ্যাডভার্টাইজমেন্ট নাম্বার যারা ট্রেড টেস্টে পরীক্ষা দিয়েছিলে, টেট টেস্ট রেজাল্ট কিন্তু প্রকাশিত হলো। রেজাল্ট দেখব কিভাবে, প্রথম আমরা এখানে ক্লিক করতে হবে। ক্লিক করার পরে এখানে লেখা আছে রেজাল্ট অফ ট্রেড টেস্ট অ্যাডভার্টাইজমেন্ট নাম্বার 01/2022, এই অপশানটার উপরে ক্লিক করতে হবে। ডাউনলোড হয়ে গেছে, এখানে লেখা আছে সিএসআইআর সেন্ট্রাল গ্লাস অ্যান্ড সিরামিক রিসার্চ ইনস্টিটিউট, 196 রাজা এসসি মল্লিক রোড, কলকাতা 7000032। 19 তারিখে এটি কিন্তু প্রকাশিত হয়েছে। দেখো লেখা আছে রিক্রুটমেন্ট অফ টেকনিশিয়ান অ্যান্ড টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট, এই সমস্ত পদের ট্রেড টেস্ট হয়েছিল যার অ্যাডভার্টাইজমেন্ট নাম্বার 01/2022, সেই পরীক্ষায় কিন্তু রেজাল্ট প্রকাশিত হলো। কারা কারা এই ট্রেড টেস্টে সফল হয়েছে তাদের এখানে অ্যাপ্লিকেশন নাম্বার এবং ট্রেড ওয়াইজ দেওয়া রয়েছে। ফিটার পোস্ট কোড T01, তাদের কিন্তু এইভাবে সিরিয়াল নাম্বার দিয়েছে। ফিটারে টোটাল 155টি কিন্তু নাম প্রকাশিত হয়েছে। ইলেকট্রিশিয়ান, এভাবে তোমাদের বিভিন্ন ট্রেডের রেজাল্ট প্রকাশিত হয়েছে। কেমিক্যাল প্লান্ট, ইনস্ট্রুমেন্ট মেকানিক, টুলস অ্যান্ড ডাই মেকার, ট্যাপসম্যান মেকানিক্যাল, ইনফরমেশন টেকনোলজি, ইলেকট্রনিক মেকানিক, কম্পিউটার অপারেশন অ্যান্ড প্রোগ্রামিং বা কোপা, মেশিনিস্ট, বিবিবিটি, ইলেকট্রনিক্স অ্যান্ড ইনস্ট্রুমেন্টেশন ইঞ্জিনিয়ারিং, মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং, এ রয়েছে তোমার ডিপ্লোমাদের জন্য, ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং, সিভিল ইঞ্জিনিয়ারিং, সিরামিক ইঞ্জিনিয়ারিং, কম্পিউটার ইঞ্জিনিয়ারিং, কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং, কেমিক্যাল, লাইব্রেরি অ্যান্ড ইনফরমেশন সায়েন্স, কম্পিউটার অ্যাপ্লিকেশন, ইলেকট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশন, এই হচ্ছে ট্রেড টেস্টের রেজাল্ট। এরপরে তোমাদের কিন্তু রিটেন পরীক্ষা হবে। রিটেন পরীক্ষা হয়ে গেলে ফাইনাল মেরিট লিস্ট দেওয়া হবে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। ধন্যবাদ।